হাইওয়েতে আপনি গাড়ি চালাচ্ছেন মনের সুখে গান শুনতে শুনতে, কিন্তু ড্রাইভিং এর এক পর্যায়ে হঠাৎ আপনার সামনে চলে এলো এক ট্রাক যার গায়ে লেখা সেই অমর বাণী, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বলুন তো বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থায় কে আছেন? জি ঠিকই ধরেছেন, তাসকিন আহমেদ। ঘুমের কারণে ভারত ম্যাচ মিস করে যে দুর্ঘটনা ঘটিয়েছেন তা সারা জীবনের মতো তার নামের সাথে আফসোস হয়ে জুড়ে গেছে। শ্রীলঙ্কায় এলপিএল খেলার ফাঁকে ম্যাথিউস গুরবাজ সাদাবদের সাথে গাড়ি ভ্রমণে বের হওয়া তাসকিনও বুঝি এটাই ভাবছেন, আহা সেদিন যদি টাইম মতো ওঠা যেত। অবচেতন মনে তাসকিনের এই ভুল নিয়ে সমালোচনা হতেই পারে, হয়েছেও, কিন্তু তাই বলে 10 বছরের ক্যারিয়ারে তাসকিনের শতত্যাগ অর্জন উদযাপন ইতিহাস অঙ্কন সবই কি ভুলে যাবে ক্রিকেট পাগল এই জাতি? ঠিক আছে, আমি চেষ্টা করব, বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব। ছবিটা নিশ্চয়ই মনে আছে, 2019 বিশ্বকাপে দল থেকে বাদ পড়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন। ফিট না থাকায় বিশ্বকাপ মিস করার এই দৃশ্য ক্রিকেটের প্রতি তার নিবেদনকেই ফুটিয়ে তোলে। যে বিশ্বকাপ খেলার জন্য তাসকিনের এই আবেগ, সেই তিনি সজ্ঞানে অনৈতিক কাজে বিশ্বকাপের ম্যাচ মিস করবেন সেটা তো অবিশ্বাস্য। অথচ একটা পত্রিকা সেই কাজটাই করেছে, তাসকিনের চরিত্র হনন করে তাকে হেয় করার প্রয়াস চালিয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তাসকিন অদম্য চেষ্টার এক প্রতীক, বারবার ইনজুরিতে পড়েছেন কিন্তু ভাঙেননি। তপ্ত রোদে বালির উপর দৌড়ে সব বাধাকে পেছনে ফেলে বীরের বেশে ফিরেছেন, যে ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল তাকেই বসে এনেছেন। ক্রিকেট বলার সেশন বালুর মধ্যে কষ্ট, ইনশাআল্লাহ একদিন এসবে উপকৃত হবার লাগছে। পেস ইউনিটের নেতা তো এমনিতেই তাসকিনকে বলা হয় না, আগুনের ওপর হেঁটে অগ্নি পরীক্ষায় দাঁতে দাঁত চেপে অধ্যাবসায় এসব কিছুতেই তাসকিন নিজেকে বারবার ফিরিয়ে এনেছেন ক্রিকেটের 22 গজে। ইম্প্রুভমেন্টের শেষ নেই, তো ওয়ার্ল্ড ক্লাস লেভেল হতে হলে আরও কনসিস্টেন্ট থাকতে হলে আরও হার্ডওয়ার্ক সবসময় করে যেতে হবে। সাদা বলে তাসকিনকে ছাড়া বাংলাদেশের পেস ইউনিট এক প্রকার অসম্পূর্ণ। বাংলাদেশের অনেক ক্রিকেটারকে নিয়ে প্রায় কটাক্ষ করা হয়, তাদের সব অর্জন নাকি ছোট দলের বিপক্ষে। অথচ তাসকিনকেই দেখুন, সাদা বলে তার বেশিরভাগ সাফল্য এসেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত সাউথ আফ্রিকার মতো দলের সাথে। 2022 সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাসকিনের সেই ম্যাচ জয়ী ম্যাচ সেরা 5 উইকেট কখনোই ভোলার নয়। বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ইস্যুতে যতটা না দায় তাসকিনের, খেলাযোগ জানতে পেরেছে গোটা বিষয়কে ঘোলাটে করার বড় দায় হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের, প্লেয়ার ম্যানেজমেন্টে যিনি প্রতিনিয়ত এদেশের ক্রিকেটে গণ্ডগোল পাকিয়েছেন। নিজ স্বার্থ কিংবা ভুল ঢাকতে আগে যেভাবে মাশরাফি তামিম রিয়াদ সাকিবদের বিপদে ফেলেছেন, এবারও সেটাই করেছেন তাসকিনের সাথে। একজন প্লেয়ার কি করছে, দলের রুটিন ফলো করছে কিনা, এসব খবর তো একজন কোচেরই রাখার কথা। ভুল তো সবারই হয়, তাসকিনেরও হয়েছে, এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। এখন সামনে তাকাবার পালা, চলতি বছর পাকিস্তান ভারত ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষ অপেক্ষায় বাংলাদেশের, সেখানে বিতর্কে খেই হারানো তাসকিন নয়, অদম্য তাসকিনকেই বেশি প্রয়োজন টাইগারদের। পার্থ বণিক, 71